সিএস 2019-এ কিন্তু আমরা অনেক স্মার্ট গ্যাজেট এবং অনেক স্মার্ট প্রযুক্তিপূর্ণ দেখেছি, এবং তার মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক আমার কাছে মনে হয়েছে যে এলজির ওএলইডি টিভি। ইয়েস, এলজি কিন্তু এবার তাদের এলজি ওএলইডি টিভিটি শোকেস করেছে, এবং এই ওএলইডি টিভিটি হচ্ছে একটি রোলেবল টিভি। আমি বলতে চাচ্ছি এই টিভিটি যখন আপনি অন করবেন তখন কিন্তু পুরোটা একটা বক্সের মতো দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই বক্স থেকে পুরো টিভিটাই কিন্তু উপরে চলে আসবে, এবং যখন আপনি চাইলে এটাকে বন্ধ করে রাখতে পারেন। তা বন্ধ করলে কিন্তু টিভিটা আস্তে আস্তে রোল হয়ে বক্সের ভিতরে ঢুকে যাবে, এবং ছোট্ট একটা স্পেসে কিন্তু আপনি পুরো টিভিটাকে নিয়ে ঘুরতে পারছেন। এখানে বিশেষ টেকনোলজি ব্যবহার করা হয়েছে এলজির পক্ষ থেকে, এবং টিভিটি কিন্তু খুব সহজে কোনো ডিসপ্লেতে কোনো ক্র্যাক বা কিছু ছাড়াই নরমভাবে ভিতরে চলে যাচ্ছে এবং উপরে চলে আসছে। যদি দেখেন বক্সটি কিন্তু খুবই ছোটো, এবং টিভিটি কিন্তু বড় হওয়ার পরে 65 ইঞ্চ, ইয়েস 65 ইঞ্চের টিভিটি তারা প্রথমেই শোকেস করেছে, এবং এই টিভিটি কিন্তু এখনও কমার্শিয়ালি অ্যাভেলেবল না। এলজির পক্ষ থেকে বলা হয়েছে তারা 2019-এর শেষের দিকে এই টিভিটি কমার্শিয়ালি অ্যাভেলেবল করবে। তো ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, এবং পরবর্তী সব ভিডিও পেতে বেল আইকনটিতে মাস্ট ক্লিক করবেন। কথা বলছিলাম এলজির ওএলইডি টিভি আর সম্পর্কে। ইয়েস, এই মডেলটির নাম হচ্ছে এলজি ওএলইডি টিভি আর, এবং এটি একটি রোলেবল টিভি। 2019-এর সিএসে এটাই আমার কাছে খুব দারুণ লেগেছে, কারণ এই টিভিটি কিন্তু জাস্ট 56 ইঞ্চ, এবং অনেকটা প্রযুক্তি আপগ্রেড। দেখা যাচ্ছে আগামী 5 কি 6 বছরের ভিতরে এই প্রযুক্তিটা আমাদের হাতের নাগালে খুব ইজিলি চলে আসবে, কিন্তু তারা অনেকটা ফিউচারিস্টিক টিভি তৈরি করেছে এই টিভিটি শোকেস করার মাধ্যমে, যা আমি দেখতে পেলাম। এবং এই টিভির কিন্তু 3টি ভিউইং অ্যাঙ্গেল আছে। একটি ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে ফুল ভিউ, আরেকটি হচ্ছে লাইন ভিউ, এবং আরেকটি হচ্ছে জিরো ভিউ। ফুল ভিউতে কিন্তু আপনার টিভিটি পুরোটাই বক্স থেকে উপরে চলে আসবে, এবং লাইন ভিউতে নিচের কিছুটা অংশ থাকবে, পুরোটা হাফ অর্ধেক ভাগেরও আটটু ছোট ভাগ থাকবে টিভির, এবং সেখানে কিন্তু ওয়েদার রিপোর্ট, টাইম এবং হোম কম্পোনেন্টস বা হোমের যেসব কাজ বা আপনার বাসার যেসব কাজের শর্টকাট, সেখানে কিন্তু ওই লাইন সেটআপটা সেট করবেন তখন কিন্তু ওই টুলসগুলো দেখাবে। এবার বলি যে এটার কনফিগারেশন কি। এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে এলজির 2nd জেনারেশনের α9 ইন্টেলিজেন্ট প্রসেসরটি। এটা কিন্তু এলজি থিঙ্কের একটি প্রোডাক্ট, এবং এটার এআই পাওয়ারও অনেক হেভি। এখানে বলা হয়েছে এলজি থিঙ্ক এআই কিন্তু নিউ ডিসপ্লে অ্যালগোরিদমের উপর চলবে, এবং এটা কিন্তু অ্যামাজনের অ্যালেক্সা এবং গুগল অ্যাসিস্ট্যান্টকে সাপোর্ট করবে। এবং এছাড়াও এই টিভিতে রয়েছে HDMI 2.0 পোর্ট, হাই ফ্রেম রেট এবং ডলবি অ্যাটমোসের সাউন্ড রয়েছে এই টিভিতে। অ্যাট দ্য এন্ড কিন্তু বলা যাচ্ছে যে এই টিভিটিতে প্রযুক্তির সর্বশেষ ধাপগুলো ইউজ করা হয়েছে, এবং সর্বশেষ প্রযুক্তির প্রসেসর এবং সবচেয়ে ভালো ফ্রেম রেটের টিভি এটা হতে চলেছে। এবং এই টিভিটা কিন্তু 2019-এর শেষের দিকে কমার্শিয়াল অ্যাভেলেবল হবে, এবং আমার প্রেডিকশনে নর্মাল 65 ইঞ্চি ওএলইডি 4K টিভি থেকে কিন্তু এটার দাম 4 গুণ বেশি হতে পারে, কারণ এটা নতুন প্রযুক্তি, তাই এটার দাম অতটা বেশিই হতে পারে। এবং আগামী 5-6 বছরে যখন এই প্রযুক্তিটা মানুষের হাতে হাতে থাকবে তখন দেখবেন যে এটার প্রাইস কিন্তু অনেকই কমে গেছে। ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন এই সম্পর্কে আপনার মন্তব্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান, এবং পরবর্তী সব ভিডিও পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।